আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আমরাও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করব না আজকে আপনাদের সাথে চিরোগঙ্গার একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বালা চাউ তো বালা চাউ বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি তেলের মধ্যে শুকনা মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তাই তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি আর এখন হচ্ছে আমি এই তেলের মধ্যেই হচ্ছে গুড়া চিংড়ি সুটকি ভেজে নেব আর আপনারা চাইলে যে কুচনো চিংড়ি মাছ পাওয়া যায় মানে গুড়া চিংড়ি মাছ সেটা দিয়েও করতে পারেন যারা শুটকি খেতে পছন্দ করেন না আর এটা শুটকি দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয় তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে একদম ক্রিস্পি করে ভেজে নেব এই মাছটা আসলে যতটা ক্রিস্পি করে ভাজা হয় খেতে ঠিক ততটাই ভালো লাগে তো আস্তে আস্তে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমি কম তেলেই ভাজব কারণ বেশি তেল যদি দেই তাহলে সেটা ছেকে তুলতে আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় তো আপনারা এটা বেশি তেল দিয়েও করতে পারেন বা কম তেল দিয়েও করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি অল্প তেলই আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো ভর্তাটা কেমন হবে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে তো এই তো মাঝখান দিয়ে একটু ভর্তাটার ফুটেজ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে চিংড়ি ভাজায় আবার চলে যাব এই তো চিংড়িটা আমার একটু আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি সময় নিয়ে আর দেখুন আমার চিংড়ির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু খুবই ক্রিস্পিভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি আস্তে আস্তে তুলে নেব আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার অনেকেই এই রেসিপি সম্বন্ধে তেমন জানেন না এই রেসিপিটা আমি আমার বাড়িতে কয়েকদিন যাবৎ বানিয়ে খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো তো আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিংড়ি তো সেই সম পরিমাণ হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন আর রসুনটা একটু কম দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমি হচ্ছে মাঝারি সাইজে চারটে পেঁয়াজ ইউজ করেছি আর বড়ো রসুনের জাস্ট দুই কোয়া নিয়েছি এখন আমি হচ্ছে পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন কালার করে নিব ভেজে তাই তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তাই তো আমার পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রোজেন ধনে পাতা দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নেব আর পেঁয়াজ আর রসুনটা যত বেশি ভাজবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তাই তো আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এখন তুলে আমি হচ্ছে বালা চাউটা তৈরি করে নেব তো আমার এখানে আসলে এতগুলো মরিচ লাগবে না যেহেতু আমার মরিচে ঝালের পরিমাণ অনেক বেশি তো আমি একটু মরিচটা কমিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি মরিচটা হাতের সাহায্যে একদম গুঁড়া করে নেব। আর গুড়া করার পর হচ্ছে তিনটি উপকরণ একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার বালা চাও আর এটা হচ্ছে চট্টগ্রামের একটি জনপ্রিয় খাবার এটা আসলে আমরা আগে খেতাম না আমিও এটা কিছুদিন যাবৎ ট্রাই করছি আমার কাছে খুবই ভালো লাগছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এটি আপনারা নর্মালি দু থেকে তিন দিন হচ্ছে খেতে পারবেন বক্সের মধ্যে রেখে কোনো সমস্যা নাই একদমই নষ্ট হবে না আর যদি আপনারা এক মাস খেতে চান যে একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেব তাহলে যদি নর্মাল ফ্রিজে একটা বক্সে ভরে রেখে দেন তাহলে সেটা এক মাসের মতো খেতে পারবেন তাই তো আমি সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি আর এটা নাকি কক্সবাজারের হোটেলেও পাওয়া যায় আমি তো আসলে কক্সবাজার এখনও যাই নাই তো মিনহাজের বাবা বললো যে এটা কক্সবাজারের হোটেলেও পাওয়া যায় সে নাকি ট্রাই করে নাই তার কাছে মনে হয়েছে যে খেতে ভালো হবে না সেজন্য সে ট্রাই করে নাই তো বাসায় বানিয়ে দেওয়ার পর তার ধারণাটাই পাল্টে গেছে তো আপনারাও ট্রাই করে দেখবেন এই মজাদার রেসিপিটা আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম